যেন লেখাটা পরিষ্কার হবে, লেখাটা ব্র্যান্ডটা উঠতে হবে। ক্যালিব্রেশন হয়নি আর কি, মানে নেক্সট ক্যালিব্রেশন ডেট কোথায় কবে সেটাও লেভেলের মধ্যে লেখা নেই, মানে এগুলো একবার কেনা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু সঠিক ফর্মে কাজ করছে কি না সেই ইন্ডিকেশন দরকার, লেভেল থাকা দরকার, সেই লেভেল নেই। যে পরবর্তী ওদের কবে আপনার চেকিং হবে সেগুলো নেই। না এই নামটাই তুমি এখন লেখো, যেহেতু এদের বোর্ড আছে, বোতল আছে, পাওয়া গেছে, এই নামটাই তুমি করো। মেসাজ দাও না, মেসাজ না, খালি রেশমিন ব্যাপারে। এগুলো থাকে আর কি, কিন্তু এদের একবার কিনেই শেষ হয়ে গেছে এগুলো আর ক্যালিব্রেট করে। সব থেকে ব্যাপার হচ্ছে এরা পয়সা দিয়ে একটা মেশিন মতো কিনতে পারে, যে পেপার্স দরকার, যে মেনটেন্স দরকার, সে মেনটেন্সগুলো করতে গেলে পঁচিশ হাজার টাকা। এরা কি করছে, বাগনান কোন জায়গাতে কয়েকটা বছর রিপোর্ট তৈরি করে দিয়ে সেই রিপোর্টটা তৈরি করে নিয়ে সরকারি ব্যাপার কোথায় অফিস ফবিস সব লেখা আছে। ঠিক আছে, আমি আপনার এখন তো চলছে যে মানে জল ধারণা লাগে।